My dear student of class 6, welcome to you. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, তোমরা যতদিন থেকে অর্থাৎ যখন থেকে আমার সাথে ক্লাস করছো, আমি তোমাদেরকে প্রায় বলে আসছি যে আমি তোমাদেরকে শেখাবো শুধু ইংলিশ রিলেটেড সব কিছু। আর তাই তোমাদের কাছে আমার পরামর্শ রয়েছিল বা পরামর্শ ছিল, এখনো পরামর্শ আছে, যে ইংরেজি শিখতে হলে সবার আগে কি শিখতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ডস মিনিং। এক নম্বর কাজ হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং শিখে নেয়। আর এই ওয়ার্ড মিনিং এর পাশাপাশি যখনই দেখবে যে তোমার কাছে নতুন কোন ওয়ার্ড আসছে, অর্থাৎ তুমি যখন টেক্সটটা পড়বে, যে কোনো প্যাসেজ পড়ো, যে কোনো স্টোরি পড়ো কিংবা অ্যাপ্লিকেশন পড়ো, অথবা তুমি যে কোনো কিছু পড়ো না কেন, যখনই তোমার সামনে কোনো নতুন ওয়ার্ড আসবে, সেই নিউ ওয়ার্ডস বলছি, এখানে ওয়ার্ডস মিনিং বলছে, নিউ ওয়ার্ডগুলোর মিনিং শিখে থাকবে। আর নিউ ওয়ার্ডগুলোর মিনিং শেখার পাশাপাশি যদি পারো সেই নতুন ওয়ার্ডগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স তৈরি করো, সেন্টেন্স মেক, সেন্টেন্স মেক। ওকে, এগুলো হচ্ছে যে ইংলিশ শেখার একেবারে মোক্ষম ব্যাপার, আসল উপায়। এরপর তুমি এমন ভাবে সেন্টেন্স তৈরি করবে এগুলো, এমন যাতে করে এই ইংলিশ সেন্টেন্স গুলো তুমি নিত্য ব্যবহার করতে পারো। অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি তোমার ডেলি লাইফ, অর্থাৎ ডেলি তোমার হোমওয়ার্ক বলো, বা হোমওয়ার্ক বলতে বুঝাচ্ছি যে তুমি যখন বাসায় কারোর সাথে কথাবার্তা বলবে, তখন এই ধরনের ইংরেজি সেন্টেন্স গুলো যাতে ইউজ করতে পারো, স্কুলে ক্লাসমেটের সাথে যাতে এই সেন্টেন্স গুলো ইউজ করতে পারো, এইভাবে তৈরি করবে। আর সেগুলো শুদ্ধ আছে কি নেই তাহলে সেটা কিভাবে যাচাই করবে, তোমার ক্লাস টিচারকে জিজ্ঞেস করতে পারো, তোমার সিনিয়রকে জিজ্ঞেস করতে পারো, বা বড়দের যে কোনো কারো সাহায্য নিয়ে তুমি সেটা মানে কি হয়ে গেলে, কনফার্ম হয়ে গেলে যে তুমি যে সেন্টেন্স গুলো লিখেছো সেগুলো শুদ্ধ আছে। যদি দেখো যে শুদ্ধ আছে, এগুলো মুখস্থ করে ফেলবে। তাতে করে হবে কি, তোমার এই যে স্পোকেন ইংলিশ বলি, আমাদের দেশে বা বাংলা ভাষাভাষীর লোকেরা, ভিন্ন ভাষাভাষীর লোকেরা ইংরেজি শেখার জন্য একেবারে পাগল হয়ে উঠেছে, বুঝছো? কারণ ইংরেজি শেখার গুরুত্ব অনেক, এটা বলে হয়তো শেষ করা যাবে না। আর তাই আমার পরামর্শ হচ্ছে যে তোমরা এখন থেকে সে স্পোকেন ইংলিশটা শুরু করে দাও, অর্থাৎ এমনভাবে শুরু করো যাতে তোমার এই যে তোমার ডেলি অ্যাক্টিভিটিসের মধ্যে সেগুলো পড়ে আসছে, যখন তোমার প্র্যাকটিস করছো, ধীরে ধীরে দেখবে কি ইংরেজি তোমার এমন একটা জায়গায় এসে পৌঁছেছে তোমাকে আর আলাদাভাবে স্পোকেন ইংলিশ করতে হবে না, এখানে স্পোকেন ইংলিশ শেখা হয়ে যাবে। আর এটাও মনে রাখো, ইংরেজি শেখার জন্য আসলে সিস্টেম কোনো রকম অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম বলতে তেমন কিছু নেই, অর্থাৎ বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইংরেজি তোমাকে ব্যবহার করতে হচ্ছে। তাই কেউ যদি বলে যে এটাই নিয়ম ওইটাই নিয়ম, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি বিশ্বাস করো না করো সেটা তোমার। ওকে, তো এখন আজকে তোমাদেরকে যেটা শেখাতে চলেছি সেটা হচ্ছে তোমাদের টেক্সট বুক রিলেটেড, সেটা কি চ্যাপ্টার 8.3 থেকে 8.4 পর্যন্ত আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আবারও পরামর্শ হচ্ছে যে কোনো রকম স্কিপিং করে এই ভিডিওগুলো দেখবে, যতক্ষণ সময় লাগবে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো। এতে করে হবে কি, তুমি একবার যদি মনোযোগ দিয়ে এটা শোনো বা বোঝার চেষ্টা করো, আর একবার যদি বুঝে যাও, দেখবে কি তোমার অনেকগুলো সময় বেঁচে যাচ্ছে, যে কোনো প্রশ্ন দিলে তুমি সেখান থেকে করতে পারছো। আর সেজন্য আমার পরামর্শ হচ্ছে কি, যখনই বিশেষ করে আমি যে ভিডিওগুলো আপলোড করছি তোমাদের জন্য, তোমরা সেগুলো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা স্কিপিং করা ছাড়া দেখবে, বোঝার চেষ্টা করো। ওকে, আর তুমি যদি নতুন হয়ে থাকো, অর্থাৎ আমার চ্যানেলে আজকে তুমি নতুন দেখছো আমার ভিডিওগুলো, তাহলে তোমার প্রতি আমার পরামর্শ রইল, আগে আমার ভিডিওগুলো দেখো। আরও ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো তুমি দেখো। দেখার পর যদি মনে করো কি আমার এই টিচিং মেথড বা ট্রেনিং সিস্টেমটা ইজি এবং টেকনিক্যাল, তুমি ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য।
আর পাশাপাশি এটাও অনুরোধ থাকবে, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে, কাজিন সার্কেলে বা তোমার রিলেটিভ সার্কেলের মধ্যে এটা শেয়ার করার জন্য। ওকে, আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন কি বুঝাবো, আমি আবারও বলছি, এখন বোঝাতে চলেছি কি 8.3 to 8.4, মনোযোগ দিয়ে, ঠিক আছে? কোনো রকম কি ওই স্কিপ করে করে দেখবেন। 8.3, রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড নেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস ইন পেয়ার্স। টেক্সটটি আবার পড়ো এবং জোড়ায় নিচে প্রশ্নগুলো এখানে একটা জিনিস খেয়াল করো যে পেয়ার্স, পেয়ার্স মানে কি জোড়া, তার মানে তোমাকে একটা ডায়লগ হিসেবে লিখতে হবে, অর্থাৎ প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, তুমি এবং তোমার বন্ধু বা বান্ধবী যে কোনো দুজন, অর্থাৎ দুজনে মিলে এটা আনসারগুলো করতে হবে জোড়ায়, সেটা খেয়াল রাখবে জোড়ায় জোড়ায় আনসারগুলো করতে হবে। ওকে, এখানে যদি বলা হচ্ছে টেক্সটি আমার, টেক্সট বলতে কি বোঝানো হচ্ছে, 8.1 বা 8.2 এ চ্যাপ্টার 8 এ প্রথম জিনিসটা সেটা কোনটা, সরি এই যে চ্যাপ্টার 8 এর আগে ক্লাসে আমি এটা বুঝিয়েছিলাম, চ্যাপ্টার 8 এর পেজ 58 থেকে বা 60 থেকে 62 পর্যন্ত এটা আগে বুঝিয়েছি, সেটা কোনটা, রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স অর গ্রুপস। এই 8.2 এর সলিউশনটা আগে ক্লাস আমি দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে যে 8.3, তোমরা যারা 8.1 বা 8.2 পারবে না তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেটার উপর টাচ করে বা ক্লিক করে সেটা দেখে নিতে পারো। আমি যদি এটা এখন আবার রিড করতে চাই বা পড়াতে চাই তাহলে একটু সময় তোমাদের বেশি লাগবে, হয়তো তোমাদের ততটুকু সময় ধৈর্য নাও থাকতে পারে, যদি ধৈর্য থেকে থাকে তাহলে সেই আমি বলবো সে ভিডিওগুলো টাচ বা ক্লিক করে একবার ক্লিক দেখে আসো, তাহলে এটা বুঝতে তোমার সুবিধা হবে। যেমন ক্লাসগুলোতে আমি প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং বুঝে দিচ্ছি এবং এখানে কিছু কিছু এক্সট্রা হিন্টসও আছে, এক্সট্রা নলেজও আছে, তোমার যদি জানার ইচ্ছে থাকে তুমি সেগুলো ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে আমি এখন 8 পয়েন্ট কততে যেন 3-তে নাকি, 8.3-তে চলে যাচ্ছি এবং সলিউশনটা কিভাবে করতে হবে তা বলে দিচ্ছি। সরি, প্রথমে কি আছে, হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুস ড্রিম, বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল, হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন, মানুষ কেন তাকে জাতির পিতা বলে, হাউ ডু ইউ নো হি ওয়াজ কারেজিয়াস, তুমি কিভাবে জানো তিনি সাহসী ছিলেন, হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্ট, তার প্রিয় খেলা কি ছিল, হোয়াই ডিড হি রিড নিউজ পেপার, তিনি কেন সংবাদপত্র পড়তেন। তাহলে এখন যেহেতু আমাকে জোড়ায় জোড়ায় আনসারগুলো লিখতে হবে, তুমি এখানে চাইলে মাই সেলফ এবং তোমার ফ্রেন্ডের নাম লিখতে পারো, অথবা স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু এভাবে দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখতে হবে কি যেহেতু তোমাকে জোড়ায় কাজটা করতে বলা হয়েছে সেহেতু তোমাকে এরকম ডায়লগের মতো করতে হবে, অর্থাৎ একজন প্রশ্ন করবে একজন উত্তর দেবে এই ধরনের। সরি, দেখো প্রথম প্রশ্নটা কি ছিল, প্রথম প্রশ্নটা ছিল কি হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুস ড্রিম, কিন্তু যেহেতু আমরা একটা ডায়লগ শুরু করছি, ডায়লগ শুরু করার আগে আমাদেরকে তো আগে কে কেমন আছে নাই এরকম একটু খোঁজ খবর নেওয়া উচিত বা নিতে হয়, সেজন্য এটা এক্সট্রা বা অতিরিক্ত ভাবে দেয়া। মাই সেলফ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, অর্থাৎ যদি তুমি বলছো তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো, তোমার বন্ধু ফ্রেন্ড বা আমি এখানে একটা নাম দিয়ে দিয়েছি মহিন, আই এম ফাইন থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ, তোমার খবর, এবার মাই সেলফ আবারও তোমার নিজের কথা, আই এম আই এম ফাইন, এটা আই এম, আই এম মানে হচ্ছে সংক্ষেপে বা কন্ট্রাকশন ফর্ম হচ্ছে আই,
I'm fine too. আমিও ভালো আছি। I want to discuss an important matter with you. আমি তোমার সঙ্গে বা তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করতে চাই। Friend or মহিলা, what about কি সম্পর্ক? Myself, it's about বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্ক। Friends or মহিলা, it's a very nice matter. এটা একটি খুব সুন্দর বিষয়। Let's start, চলো শুরু করি। এখন প্রশ্ন আসছে, এতক্ষণ পর্যন্ত আমরা কে কেমন আছি বা তোমরা কে কেমন আছো, কোন সম্পর্কে খবর নিচ্ছ বা কোন সম্পর্কে জানতে চাইছো, এই সম্পর্কে কিছু আলোচনা দেওয়া হবে বা দু একটা সেন্টেন্স দেওয়া হবে। এরপর দেখো মূল প্রশ্ন চলে আসছে। মায়াসা, হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুর ড্রিম, বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল? আনসারটা কি? To make a free, peaceful and prosperous nation. একটা স্বাধীন, শান্তিপূর্ণ ও উন্নত জাতি করা, একদম সংক্ষেপে। কিন্তু তুমি চাইলে এভাবেও লিখতে পারতে যে বঙ্গবন্ধুর ড্রিম ওয়াজ টু মেক এ ফ্রি, পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশন। কিন্তু যেহেতু আমাকে ডায়লগের মতো করে লিখতে হচ্ছে বা ডায়লগ লিখতে হচ্ছে, সেহেতু আমি শর্টকাট আনসার দিলেই হয়ে যায়। অর্থাৎ ডায়লগের মতো আমরা যেভাবে কথা বলি, কথাবার্তা বলি, তুমি যেমন তুমি কেমন আছো, ভালো, কোথায় যাচ্ছ স্কুলে, এই ধরনের ছোট ছোট কথা একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হলেই করে গেল। এরপরে কি, হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ নেশন, মানুষ কেন তাকে জাতির পিতা বলে? বিকজ অফ হিজ লাভ ফর দ্য পিপল, লিভিং কারেজিয়াস অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। তাহলে যার জনগণের প্রতি তার ভালোবাসা, নেতৃত্ব দানকারী সাহসিকতা, দেশের জন্য ত্যাগ তিতিক্ষার জন্য মানুষ তাকে জাতির পিতা বলে। তুমি এই যে দেখো, এখানে কিন্তু আমি দ্য ফাদার অফ নেশন এই শব্দটা, এই ল্যাঙ্গুয়েজ শব্দগুলো লিখিনি, তুমি চাইলে এগুলো লিখে দিতে পারো। Because of his love for the people, leading and courageous and sacrifice for the country, people call him the father of nation. অর্থাৎ তুমি চাইলে এই অংশটুকু এখানে তোমার পাশে তোমার প্রশ্নের উত্তরের সাথে নিয়ে আসতে পারো, সেটাও করতে পারো। কোন জায়গায়? এই জায়গায় তুমি নিয়ে আসতে পারো, এই জায়গায় নিয়ে আসতে পারো। তাহলে এখন কি হলো? Because of his love for the people, living courageous and sacrifice for the country, people call him the father of nation. এভাবে লিখতে পারো, ঠিক আছে? এখন দেখো, how do you know his courageous? তুমি কিভাবে জানো তিনি সাহসী ছিলেন? We have learned from our textbook that he was not afraid to speak up against injustice. আমরা আমাদের পাঠ্যবই থেকে জেনেছি যে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। When he was a school student, he along with his friends went to the then chief minister Shere Bangla, A.K. Fazlul Haq, with the demands to repair the school hostel's roof. They liked to বড় হচ্ছে, অর্থাৎ এখানে কয়েকটা লাইন একসাথে না লিখে আমি এক লাইনের মধ্যে নিয়ে এসেছি। এটা তোমার টেক্সট বইয়ের মধ্যে একটু দেওয়া আছে। অর্থাৎ সাধারণত মূল আনসারগুলো নিতে হবে তোমার টেক্সট বুক থেকে, অতিরিক্ত কোনো কিছু লিখে কোনো প্রয়োজন নেই। তবে তুমি যদি অন্য কোনো বই পড়ে থাকো, সেখান থেকে যদি কোনো ইম্পর্টেন্ট লাইন নিয়ে আসতে পারো সেটা ভালো হয়, সেটা মানে অ্যাক্সেস বলে মানে অতিরিক্ত বলে কিছু গণ্য করা হবে না, তুমি সেখান থেকেও নিয়ে আসতে পারো। তিনি যখন স্কুলের ছাত্র ছিলেন তখন তিনি তার বন্ধুদের নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের কাছে তাদের স্কুল হোস্টেলের ছাদ মেরামতের দাবি নিয়ে গিয়েছিলেন। তো এটা একটা সাহসের ব্যাপার, তাই না? যে সেজন্য উনি সাহস করে তার বন্ধুদের সঙ্গে নিয়ে গিয়েছিল তাদের দাবি আদায়ের জন্য।
এটা একটা কিসের ব্যাপার? সাহসের ব্যাপার। আবার কি তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে কি কথা বলতে ভয় পেতেন না? ইউ আর রাইট, বাট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্টস, তার প্রিয় খেলা খেলছিল। এখানে কিন্তু আমি এটা অর্থ লিখি না, তুমি ঠিক বলেছো অথবা তুমি সঠিক, এটা তুমি এখানে লিখতে পারো, তুমি সঠিক বা তুমি ঠিক বলেছো। হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্টস, তার প্রিয় খেলা কি ছিল? হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ ফুটবল, তার প্রিয় খেলা ছিল ফুটবল। হোয়াই ডিড হি রিড নিউজ পেপার্স, তিনি কেন সংবাদপত্র পড়তেন? হি রিড নিউজ পেপার্স টু গেদার নলেজ, তিনি জ্ঞান সংগ্রহের জন্য সংবাদপত্র পড়তেন। এই জায়গায় একটা অ্যাস হবে নিউজ পেপার্স। থ্যাংক ইউ ফর এভরিথিং, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। সেম টু ইউ, তোমাকেও একই, তোমাকেও ধন্যবাদ দিচ্ছি তুমি সময় দিয়ে বা সময় নিয়ে এতটুকু জানতে চেয়েছো বলে এই জন্য। ঠিক আছে, তাহলে দেখো এই যে 4.3 এর আনসারটা কত সুন্দরভাবে সহজভাবে একদম করা হয়ে গেল। তোমরা যদি একটু মনোযোগী হও, আমার মনে হয় কি জিনিসটা একদম আর দুই উত্তর করলে পারফেক্টলি একদম পারমানেন্টলি তোমার শেখা হয়ে যাবে। এখন 8.4 এ চলে যাচ্ছে। 8.4 এ কি আছে দেখো, রিড দ্য টেক্সট আগে ইন পেয়ার্স অর গ্রুপস, ডিসকাস দ্য ফলোয়িং কোয়ালিটিস অফ বঙ্গবন্ধু অ্যান্ড ডিসক্রাইব দোজ উইথ অ্যান এক্সাম্পল ইন দ্য নেক্সট কলাম টু ইট। ইফ ইউ নিড, ইউ ক্যান রিড অ্যানি বুকস, আর্টিকালস এটসেট্রা ফর রেফারেন্স, ওয়ান ইজ ডান ফর। ওকে, এখানে একটা ফুল স্টপ হবে, অ্যাড সেট আপ যেন হচ্ছে, সেই জন্য উপরে টেক্সটটি আবার পড়ো। অর্থাৎ তোমাকে বলছে কি, সেই আমি প্রথম দিকে যে টেক্সটটার কথা বলেছি বা বলা হয়েছে সে টেক্সটটা আবারও পড়তে বলছে, যে জোড়ায় বা দলে বঙ্গবন্ধুর নিচে গুণাবলী আলোচনা করো এবং ডিসক্রিপশন কলামে একটি উদাহরণ সহ গুণাবলী বর্ণনা করো। প্রয়োজনে বঙ্গবন্ধু সম্পর্কিত তথ্যবহুল কোনো বই বা অথবা প্রবন্ধ পড়া যেতে পারে, একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হল। তো কোয়ালিটিস এখানে এই যে এই কলামের মধ্যে থাকছে সবগুলো কোয়ালিটিস এখানে, আর এর পাশে থাকবে কি, এর পাশে তার ডিসক্রিপশন, কেমন এই যে এখানে বলা হয়েছে সেগুলো কিসের ডিসক্রিপশন বক্সে তোমার এটা দেওয়া আছে, এগুলো সবগুলো ডিসক্রিপশন। ওকে, এখানে তোমাকে বলছে কি তুমি টেস্টটা পুরো আনসার করতে পারো, আবার তোমার যদি প্রয়োজন হয় অন্য কোনো বই অথবা প্রবন্ধ তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এ প্রথম যে এক্সাম্পলটা বা উদাহরণটা তোমার জন্য করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ড্রিমার অর্থাৎ ড্রিমার যে কোয়ালিটিসটা ছিল সেটা তুমি কিভাবে উদাহরণটা দেবে, অর্থাৎ টেক্সট থেকে বা অন্য কোনো বই পড়ে হলে সেটা তোমাকে একটু হিন্টস দিতে হবে, বর্ণনা করতে হবে। হি ওয়াজ এ ড্রিমার বিকজ হি হ্যাড এ ড্রিম দ্যাট ওয়ান ডে বাংলাদেশ উইড বি এ ফ্রি অ্যান্ড পিসফুল কান্ট্রি। তার একটা স্বপ্ন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, কারণ কি তার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ একদিন একটি মুক্ত এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠবে। ওকে, এটা প্রথমটা দেওয়া আছে। এবার দ্বিতীয়টা থেকে কেমন ভাবে লিখবে দেখো, গ্রেট লিডার, মহান নেতা। আমি যত পেয়েছি একদম সংক্ষেপে জিনিসটা তত্ত্ববহুল করে তোমার জন্য করে দিয়েছি, আশা করি এর বেশি তোমাকে লিখতে হবে না। হি ওয়াজ এ গ্রেট লিডার বিকজ অফ হিস লাভ ফর দ্য পিপল, লিডিং কারেজিয়াস অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। জনগণের প্রতি তার ভালোবাসা, সাহসী নেতৃত্ব এবং দেশের জন্য আত্মত্যাগের কারণে তিনি একজন মহান নেতা ছিলেন। হেল্পফুল, পরোপকারী বা সাহায্যকারী। হি ওয়াজ হেল্পফুল বিকজ ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড। তিনি সাহায্যকারী ছিলেন কারণ শৈশব থেকে তিনি সর্বদা প্রয়োজনের সময় তার বন্ধুদের পাশে থাকতেন,
শুধু বন্ধু নয়, অন্যান্য তার চারপাশে যারা যেসব মানুষ থাকবে বিপদে আপদে তাদের পাশে থাকতেন, সহযোগিতা করতেন। কারেজিয়াস, সাহসিকতা বা সাহস। ইউএস কারেজিয়াস বিকজ উই হ্যাভ লার্ন ফ্রম আওয়ার টেক্সট বুক দ্যাট ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ অ্যাগেনস্ট ইনজাস্টিস। এই কথাটা একটু আগেই আমি ওই প্রশ্নের উত্তরে বুঝিয়ে দিয়েছি। দেখো ওখান থেকে কিন্তু লাইনগুলো নিয়েছি, আগে যারা তোমরা আমার ভিডিওগুলো দেখেছো ওখানে যেরকম প্রশ্নের উত্তর দেওয়া আছে মানে পদে পদে, এখানে ঠিক সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসা হয়েছে যাতে করে তোমাকে অতিরিক্ত পরিশ্রম করতে না হয়, একবার শিখলে যেন তোমার সেটা হয়ে যায়। আমরা আমাদের পাঠ্য বই থেকে জেনেছি যে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। When he was a school student, he along with his friend went to the then chief minister Shere Bangla at a Fazlul Haq with the demands of to repair the school hostel roof. তিনি যখন স্কুল ছাত্র ছিলেন তখন তিনি তার বন্ধুদের নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের কাছে তাদের স্কুল হোস্টেলের ছাদ মেরামতের দাবি নিয়ে গিয়েছে। তাহলে এটা একটা সাহসিকতার পরিচয়, সাধারণত বড় বড় মন্ত্রীদের সামনে কেউ স্কুলের ছাত্রছাত্রী যেতে চান বা যায় না, তো কিন্তু তিনি সাহস করে দিয়েছিলেন তার বন্ধুদের মধ্যে। গুড প্লেয়ার, ভালো খেলোয়াড়। হি ওয়াজ এ গুড প্লেয়ার বিকজ হি হ্যাড এ রিপুটেশন অ্যাজ এ টিম প্লেয়ার। তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন কারণ দলীয় খেলোয়াড় হিসাবে তার একটা সুনাম ছিল। নলেজেবল, নলেজেবল, জ্ঞান সম্পন্ন। হি ওয়াজ এ নলেজেবল পার্সন, হি গেদার নলেজ বাই রিডিং নিউজ পেপার। তিনি জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন, তিনি সংবাদপত্র পড়ে জ্ঞান অর্জন করতেন। গ্রেট স্পিকার, মহান নেতা। হি ওয়াজ গ্রেট স্পিকার, এখানে হি ওয়াজ এ গ্রেট স্পিকার, হি ওয়াজ এ গ্রেট স্পিকার বিকজ হি স্পোক অ্যাগেনস্ট ইনজাস্টিস ফর দ্য পিপল অর অল কমিউনিটিস। তিনি একজন মহান বক্তা ছিলেন কারণ তিনি সব মানুষ এবং সম্প্রদায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। ফ্রেন্ডলি, হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি বিকজ হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইম অফ নিডস। হি কুড মিক্স উইথ পিপল ইজিলি। তিনি খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন কারণ তিনি তার বন্ধুদের প্রয়োজনে তাদের পাশে থাকতেন, তিনি মানুষের সাথে সহজে মিশতে পারতেন। কাইন্ড, দয়ালু। হি ওয়াজ ভেরি কাইন্ড বিকজ হি অলওয়েজ হেল্প হিজ ফ্রেন্ডস ক্লাসমেটস অ্যান্ড পিপল ইন দেয়ার নিডস। তিনি খুবই দয়ালু ছিলেন কারণ তিনি সর্বদা তার বন্ধু সহপাঠী এবং মানুষদের প্রয়োজনে সাহায্য করতেন। এ ট্রু প্যাট্রিয়ট, একজন প্রকৃত দেশপ্রেম। হি ওয়াজ এ ট্রু প্যাট্রিয়ট বিকজ হি ওয়ান্টেড পিপল ফ্রম অল কমিউনিটিস টু লিভ টুগেদার অ্যান্ড হি হ্যাড এ ড্রিম টু মেক বাংলাদেশ এ ফ্রি পিসফুল অ্যান্ড প্রসপারাস কান্ট্রি। তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন কারণ তিনি চেয়েছিলেন সব সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করুক এবং বাংলাদেশ একটি স্বাধীন শান্তিপূর্ণ এবং উন্নত দেশ হিসেবে গড়া তার একটি স্বপ্ন ছিল। ওকে, তাহলে এখানে দেখো সম্পূর্ণ যে কোয়ালিটিগুলো দেয়া আছে, যেসব কোয়ালিটি এখানে দেয়া আছে সব কোয়ালিটির এক্সাম্পল পাশের কলামে ডিসক্রিপশনে তা সুন্দর করে ইজি ইংলিশ দিয়ে, ইজি ইংলিশ ওয়ার্ড দিয়ে করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা সহজভাবে বুঝে গেছো এবং জিনিসটা লিখে নিলে সহজভাবে আমার মনে হয় শেখা হয়ে যাবে তোমাদের বাংলা। ওকে,
তবে প্রথম পর্যায়ে যদি তুমি একটু আনকেয়ারফুল থাকো বা অমনোযোগী থাকো তাহলে আমি বলবো আবার প্রথম দিকে অর্থাৎ প্রথম দিক থেকে ভিডিওটা আবার একটু দেখে নাও, ওয়াচ করো, কোথাও কোনো সমস্যা আছে। যদি কোথাও ভুল ভ্রান্তি আছে বলে মনে হয় তাহলে তুমি আমাকে জানো, আমি এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।